ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস কার না পছন্দ, সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে তোমাদেরকে কাঁচা আমের শরবত করে দেখাবো। এই শরবত ক্লান্তিও দূর করবে আর খেতেও খুব ভালো লাগবে। এই শরবতটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। চলো শুরু করি। দুটো কাঁচা আম নিয়েছি। এই আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমের আটিটা আমি ফেলে দেব। আরো ছোট ছোট করে কেটে নেব আমগুলো। সবগুলো আমার এভাবেই কাটতে হবে। এবার একটা মিক্সচার নিয়ে এর মধ্যে আমি কুচি করা আমগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দেব। তোমাদের যদি পুদিনা পাতা না পছন্দ হয় পুদিনা পাতা স্কিপও করতে পারো। ছোট চামচের হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে আমি আমচুর পাউডার দেব। এই আমচুর পাউডারে শরবতের স্বাদ আরো বাড়িয়ে তুলবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো বিট নুন, আর পরিমাণ মতো নরমাল নুন দিয়ে দেব। আমার আম দুটো ভীষণই টক, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড আমার হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব সবকিছু আমার পারফেক্ট আছে কিনা। আমার সবকিছুই পারফেক্ট হয়েছে। এবার আমি পরিবেশন করব। এর জন্য আমি দুটো গ্লাস নিয়েছি। এর মধ্যে আমি আইস কিউব দেব। এবার এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাঁচা আমের শরবতটা দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্পই দেব। এই কাঁচা আমের শরবতের বাকিটা আমি আইস কিউব করে ফ্রিজে রেখে দেব। এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা জল দিয়েছি। তোমরা এর পরিবর্তে ফ্রিজের ঠান্ডা জল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের ভালো লাগে। একটু সাজানোর জন্য লেবু দিয়ে দিয়েছি, আর একটু সুন্দর লাগার জন্য একটু ছাতা দিয়ে দিলাম। আমার আমের শরবত রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে এটা করে ফেলতে পারবে। আমার আমের শরবত রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে।